দর্শক যারা কোমর ব্যথায় ভুগছেন তাদেরকে বলবো প্রচুর পানি খাবেন। ইদানিং আমরা যে সমস্ত এমআরআই দেখছি, এই এমআরআইতে দেখা যায় যে অধিকাংশ স্পাইনের ডিস্কে অনেক পানি শূন্যতা। তো সে কারণে আমরা বলবো অবশ্যই প্রচুর পানি খাবেন। দর্শক যিনি আমাকে কল করেছেন, নাম বলেন, কোথা থেকে কল করেছেন? কি শারমিন? এমএসটি মানে ও মিরপুর থেকে? ওকে ওকে, মিরপুর থেকে। মিরপুরের কোথায় থাকেন শারমিন? পল্লবীতে থাকেন, খুব ভালো জায়গায় থাকেন। বলেন আপনার বয়স কত এবং কি কষ্ট নিয়ে কল করেছেন? আমার বয়স হলো 34। আর আমার সমস্যাটা হলো আজ থেকে 9 মাস আগে আমি একটু জার্নি করছিলাম, লং টাইম জার্নি, যেটা ফরিদপুর থেকে ঢাকাতে আসতে আমাকে প্রায় 8-9 মাস। এখন কি কষ্ট হয়েছে আপনার? এটা দরকার নাই, আপনি লং ডিস্টেন্স জার্নি করছেন 9 মাস আগে, শেষ। ওই যে বসে পিছনে ব্যাক পেইন শুরু হয়েছে আর কি, বুঝছেন? ওই যে আমার, আমি ডাক্তার দেখিয়েছিলাম, আমার মেরুদণ্ড থেকে জেলি বের হয়ে গেছে আর কি। আপনাকে ওইটা জিজ্ঞেস করে নিই আপনার জেলি বের হয়েছে কিনা। আপনার ব্যাক পেইন, আপনার ডান দিকে না বাম দিকে কষ্ট? বাম দিকে, বাম দিকে, বাম দিকে। এই ব্যথা বাম পাশেই থাকে না বাম পাশ থেকে ব্যথা হয়ে আস্তে আস্তে বাম একদম পায়ের নিচে, হাঁটুর নিচে যায়? না 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 না, আমার ব্যথাটা ওরকমের মানে মুভ করে না ব্যথাটা। এই ব্যথা বেড়ে যায় বসে থাকলে না হাঁটলে? এই ব্যথা বেড়ে যায় বসে থাকলে না হাঁটলে? না, এটা আমার বেড়ে যায় হাঁটলে পরে, বেশি বেশি হাঁটাহাঁটি করলেই পরে এটা হয় আর কি। ওকে শারমিন, আমি আপনাকে বলবো আপনি নিকটস্থ একজন চিকিৎসক দেখাবেন, মিরপুর পল্লবী, এখন সুন্দর জায়গা। ওখানে দেশের অনেক খ্যাতনামা ডাক্তাররা ওখানে চিকিৎসা করেন, অনেকে বসেন, খুব ভালো প্লেস, এক্সেলেন্ট জায়গা। আপনি ওখানে একজন লোকালাইজড একজন, শুনেন কথা, শুনেন, ওখানে একজন লোকাল চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওনাকে দিয়ে দেখাবেন। আমাকে আপনি কল করেছেন, আপনার কষ্ট ওয়াকিংয়ে বেড়ে যায় কোথায়, আপনার বাম পাশে ব্যথা বাম পাশেই থাকে, নিচে আসে না। এর জন্য আপনি যে কাজটি করবেন এই মুহূর্তে, আপনি এখন চিত হয়ে শুবেন, চিত হয়ে শোন, দুই হাঁটু ধরে বুকের দিকে টানেন, দেখেন যে কোথাও কষ্ট পান কিনা। দুই হাঁটু বুকের দিকে টানেন শারমিন, কোথাও কষ্ট পান? কোথায় তিনটা সার্জারি করেছেন? বাচ্চা হয়েছে তিনটা? ওটা 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 প্রবলেম নাই, না প্রবলেম নাই। আপনি এই এক্সারসাইজ বারবার 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 করেন, এক সপ্তাহ পরে অবশ্যই আপনি আমাকে জানাবেন। এক্সারসাইজ করার আগে আপনি ওখানে নারকেলের তেল আর রসুন দিয়ে আস্তে আস্তে হালকা হালকা করে ডলবেন, ডলার পর ওখানে গরম সেঁক দিবেন, গরম সেঁকটা একটা টাওয়াল গরম পানিতে ভিজিয়ে রাখবেন, ওটা উঠিয়ে হালকা চিপে ওইটা ভাপটা যেন কোমরে লাগে, উপরে একটা ড্রাই টাওয়াল দিয়ে আপনি ঢেকে দেবেন আর এই এক্সারসাইজটি করবেন। আমরা এক সপ্তাহ পরে আজকের এই দিনে স্যাটারডেতে আপনার কলের জন্য আমরা অপেক্ষা করব, শারমিনের সঙ্গে আমরা কথা বলবো মিরপুর থেকে। ওকে, সালামু আলাইকুম। আরেকটু আরেকটু কাজ করবেন আপনি তাহলে, এই যখন আপনি এক্সারসাইজগুলো করেন তখন মনে মনে বলবেন, হে আল্লাহ পাক আমাকে এই চিকিৎসার ওসিলায় ভালো করে দিন। সাথে কোরআনিক দোয়া পড়বেন, সুরা ফাতেহাকে বলা হয় সুরাতুল শেফা, তো সুতরাং সুরা ফাতেহা পড়তে পারেন। সুরা ফাতেহা পড়ার আগে তিনবার দরুদ পড়েন, পরে তিনবার দরুদ পড়েন। আল্লাহ পাক দরুদ যাদের যারা পড়েন তাদেরকে উনি খুব পছন্দ করেন, উনি নিজেও দরুদ পড়েন। এই ওসিলায় দেখবেন আমারও চিকিৎসা আপনার লাগবে না, আল্লাহ ভালো করে দেবেন। ওকে শারমিন, সালামু আলাইকুম। সালামু আলাইকুম।